আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত। আজকের এপিসোডে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠ শুরু হয়ে গিয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার জন্য। সম্প্রতি যারা আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অ্যাপ্লিকেশন করেছিলেন, সাধারণ সৈনিক, ট্রেড ওয়ান, ট্রেড টু, টিটি এবং বিএনসিসি বিশেষ কোটায় যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদের সকলের মাঠ সারা বাংলাদেশে শুরু হয়েছে। কাদের শুরু হয়েছে এবং কাদের শুরু হয় নাই সে বিষয়ের এপিসোড নিয়ে আজকে আমার এই ভিডিও। তো শুরু করার পূর্বে আমি আপনাদের একটা পণ্য সম্পর্কে অবগত করতে চাই। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা উচ্চতার সমস্যার সম্মুখীন হন, তো উচ্চতা কিভাবে আপনি বৃদ্ধি করবেন? আপনাদের উচ্চতা বৃদ্ধি করার জন্য আমাদের এই হাইট গ্রোথ ট্যাবলেট, এটা মূলত একটি ক্যাপসুল টাইপের ঔষধ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা যদি এটা নর্মালি সেবন করেন ছেলে মেয়ে উভয়, তাহলে আপনাদের 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে 2 মাসের মধ্যে। তো নর্মালি যে যারা চাই যে তাদের উচ্চতা বৃদ্ধি করা প্রয়োজন, তারা আমাদের থেকে এই পণ্যটা সংগ্রহ করে নিতে পারবেন এবং এই পণ্যটা সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24BD, সেখানে। তো এবার শুরু করা যাক মূল টপিকে। আপনারা নিশ্চয় জানেন বা জানেন না, বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রতি সৈনিকের মাঠ শুরু হয়েছে। আমি পূর্বে একটা ভিডিওতে আপনাদের বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ চলমান এবং রমজানের মাসে, রমজানের মধ্যে কিছু সমপরিমাণ মাঠ চলবে, যেগুলো আসলে ট্রায়ালে দেওয়ার মতো আর কি। তো নর্মালি যেটা আপনাদের বলি সেটা অ্যাকুরেটই হয় আর সেটাই হবে। আপনাদের পূর্বে আমি বলেছিলাম যে কিছু কিছু জেলার মাঠ শুরু হতে যাচ্ছে। তো নর্মালি সম্প্রতি এখন যে মাঠগুলো চলমান আছে সেটা হচ্ছে চট্টগ্রামের রিক্রুটিং ইউনিটের মাঠ শুরু হয়েছে। যে সমস্ত জেলার অধীন চট্টগ্রাম রিক্রুটিং ইউনিটের আওতায় রয়েছে তাদের মাঠ চলতেছে এখন। চট্টগ্রামের আওতায় যে সমস্ত রয়েছে, আমি বলতে পারি চট্টগ্রামই রয়েছে, খাগড়াছড়ি রয়েছে, রাঙামাটি রয়েছে, বান্দরবন রয়েছে, এছাড়া তার পাশে ফেনী আছে। তো যে সমস্ত এই সমস্ত অঞ্চল আছে যে রিক্রুটিং ইউনিটের আওতায়, চট্টগ্রামে একটা শুরু হয়েছে। তো তাদের এসএমএস আসা শুরু হয়েছে এখন। তার হতে পারে লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, হতে পারে তার খাগড়াছড়ি, বান্দরবন, তাদের কিন্তু ওই আওতায় শুরু হয়েছে ঈদের আগে। এখন কতদিন মাঠ চলবে এটাও আসলে একটা ভাবার বিষয়, সেটা আমি আমার এই ভিডিওর শেষে বলতেছি যে ঈদের আগে কতগুলো মাঠ হবে। এরপরে আপনি যদি দেখেন তাহলে দেখা যাবে বগুড়ার মাঠ চলমান। তো বগুড়ার রিক্রুটিং ইউনিটের আওতায় যে সমস্ত জেলা রয়েছে, যেমন গাইবান্ধা আছে, বগুড়া আছে, তো যারা এরকম রয়েছে তো তাদের মাঠ অলরেডি শুরু হয়েছে। বগুড়ার মাঠ চলমান রয়েছে, গত প্রিভিয়াস ডেও বগুড়া এসএমএস আসছে। তো নর্মালি বগুড়ার মাঠ শুরু হয়েছে এখন। হচ্ছে আবার এদিকে যশোর রিক্রুটিং ইউনিটের আওতায়, খুলনা রিক্রুটিং ইউনিটের আওতায় যে সমস্ত জেলা রয়েছে তাদের মাঠও শুরু হয়েছে। তো এখানে থাকতে পারে ফরিদপুর আছে, তো ফরিদপুরে নর্মালি হচ্ছে আই থিঙ্ক এটা ঈদের পরে এসএমএস আসার সম্ভাবনা। চুয়াডাঙ্গা এসএমএস আসা শুরু হয়েছে। এরপরে যদি দেখা যায় ঝিনাইদহের মাঠ শুরু হতে যাচ্ছে সম্প্রতি, এসএমএস চলে আসবে। তো খুলনার ভিতরেও কিন্তু আবার রিক্রুটিং ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। বাট গাজীপুর, আমি পূর্বে বলেছি যে গাজীপুরের মাঠ শুরু হতে যাচ্ছে, গাজীপুরের আওতায় যারা আছে, টাঙ্গাইলের আওতায় যারা আছে, তাদের এসএমএস ঈদের আগে আসার সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে যারা আছে তাদের এসএমএস ঈদের আগে আসার সম্ভাবনা নাই। এখন আর কিছু ডিফারেন্ট জিনিস আছে যেগুলো হচ্ছে সবার মনে একটা প্রশ্ন তৈরি করে, সে প্রশ্নটা কি, সেটা হচ্ছে ট্রেড টুর এসএমএস কবে আসবে। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে ট্রেড টু যেটার শেষ সময় ছিল 20 তারিখ পর্যন্ত মার্চ মাসে, সেটা আবার এক্সটেন্ডেড করা হয়েছে, সেটা আবার বাড়ানো হয়েছে। তো সেহেতু যেটা বাড়ানো হয়েছে এর ভিতরে এসএমএস আসার সম্ভাবনা নাই। আর আমি পূর্বে বলেছি এটা রমজান মাস, ট্রেড টুর নিয়োগ বিজ্ঞপ্তি হবে না, বিকজ অফ এখানে ট্রেড টু বিশেষ পেশা রান্নাবান্না আছে, কারণ রান্নাবান্নার আইটেম এটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়। সেহেতু ট্রেড টু রমজানের ভিতরে হওয়ার সম্ভাবনা নাই, এটা 0%। এরপরে অনেকের ধারণা আছে যে ট্রেড ওয়ানের কার্যক্রমও ঈদের আগে হবে না। এরপরে যারা হচ্ছে বিএনসিসি কোটা বিশেষ পেশা থেকে আছে, বিএনসিসি, তো বিএনসিসি ঈদের আগে হবে না, এই সমস্ত মাঠগুলো ঈদের পরে। এখন যে মাঠগুলো হচ্ছে এটা শুধুমাত্র একটা আংশিক আইটেম পুরা হচ্ছে যে হ্যাঁ এটা সেনাবাহিনীর মাঠ চলমান রয়েছে এখন। নর্মালি যে সমস্ত জেলা মাঠ চলমান রয়েছে, আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা আপনারা যদি আপনাদের আগে পিছিয়ে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে ফলো করতে যান, দেখবেন যে তাদের কিছু পরিমাণ এসএমএস আসা শুরু হয়েছে এখন। হচ্ছে আমার একটা বিষয় আমি পূর্বে বলেছি যে লাস্টে একটা আপনাদের বলবো যে ঈদের আগে কতগুলো মাঠ চলমান হতে পারে। তো সম্প্রতি জানেন যে আমাদের সবচেয়ে একটা বড় উৎসব আসতে যাচ্ছে, সেটা হচ্ছে মুসলমানদের ঈদ। আর বাংলাদেশ সেনাবাহিনীর যেহেতু অধিকাংশ সদস্যই মুসলিম, সেখানে হিন্দু সাময়িক পরিমাণ, কিছু সংখ্যক পরিমাণ আছে যেটা 1% ধরলেই চলে। তো নর্মালি হচ্ছে ঈদের একটা ছুটি আছে,
যেহেতু এটা আমাদের ন্যাশনাল পর্যায়ে একটা ছুটি, তো সেই ছুটিটা আছে। ছুটির ক্ষেত্রে দেখা যাবে আগামী 27 রমজান বা 26 রমজান বা 25 রমজানে বাংলাদেশ সেনাবাহিনীর সকল অ্যাক্টিভিটিস অফ হয়ে যাবে। যদিও রমজান মাস উপলক্ষে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম একটু সামান্য শিথিল থাকে শুধুমাত্র আমাদের রমজানের জন্য, বাট এই যে রিক্রুটিং এর কার্যক্রমটা, এটা যখন সেনাবাহিনী সরকারি ছুটি ঘোষণা হবে এর আগ পর্যন্ত মাঠ চলবে। তো নর্মালি যদি 25 রোজা 25 রমজান পর্যন্ত মাঠ চলে, তাহলে দেখা যাবে আজকে হচ্ছে 13 রমজান বা 12 রমজান এরকম হয়ে গেল, মাঝখানে আর 10 দিন আছে। 10 দিনের ভিতরে দেখা যাবে যে একটা শুক্রবার একটা শনিবার, তার মানে বাঁচলো 8 দিন। 8 দিনের ভিতরে প্রত্যেক দিনই মাঠ হয় না, একদিন পর পর বা 2 দিন পর পর একটা করে মাঠ হয়, তাহলে দেখা যাবে সব মিলিয়ে আর একটা থেকে দুইটা মাঠ হতে পারে। নর্মালি একটা দুইটা মাঠ ডাকা হয়েছে, একটা করে মাঠ ডাকা হয়েছে, আর এই ঈদ পর্যন্ত একটা থেকে দুইটা মাঠ হবে। এখন হচ্ছে যারা কনসেপ্ট করে যে আমার এসএমএস ঈদের আগে আসবে কিনা, তো যেহেতু এসএমএস আসে নাই, ঈদের আগে আসার সম্ভাবনা খুবই কম। প্রিপারেশন নিতে হবে যে ঈদের পরে মাঠ হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে সেই সমস্ত কিছু আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করে দিব। তো এখানে আমি আপনাদের পরীক্ষা সম্পর্কে একটা ধারণা দিব, সে পরীক্ষাতে কি সমস্ত বিষয়ে আপনাদের প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। তো ভিডিওটা শেষ করতে যাচ্ছি এই ভিডিও সম্পর্কে, যদি আপনাদের কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানান, আমি আপনাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শেষ করার পূর্বে আমি আপনাদের আবারও বলতে চাই, যাদের উচ্চতা শর্ট, যাদের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উচ্চতা শর্ট বা আপনাদের উচ্চতা আছে তার চেয়ে বেশি অধিক উচ্চতা বাড়াতে চান, তাদের জন্য এই হাইট গ্রোথ, এই হাইট গ্রোথ আপনারা যদি সেবন করেন, এটা হচ্ছে ক্যাপসুল, এটা যদি সেবন করা 2 মাস, 2 মাসে আপনাদের ন্যূনতম 2 ইঞ্চি উচ্চতা বৃদ্ধি পাবে। অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট সংগ্রহ করতে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, সেখানে ভিজিট করবেন এবং সেখান থেকে এই পণ্যটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং অবশ্যই এটা কার্যকারী একটি ক্যাপসুল এবং এটা সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়ান, সেহেতু আপনারা যদি এটা সংগ্রহ করতে চান আপনাদের উচ্চতা বৃদ্ধির জন্য ছেলে ও মেয়ে উভয় সংগ্রহ করতে পারবেন। এবং এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সারা বাংলাদেশের সকল স্থানে আমরা এটা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি, শুধুমাত্র আপনি অর্ডার করলে আপনার ঘরে এই পণ্যটা পৌঁছায় যাবে। আমার এই সম্পর্কে আর বলা কিছু নেই, আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর সবাইকে একটা কথা বলতে চাই যে সামনে আমাদের উৎসব আসছে, সবাই যেন হাসি খুশি ভাবে এই ঈদটা আমরা পালন করি, এবং সবাইকে আমার পক্ষ থেকে থাকলো ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।